দেখুন, আয়ু বৃদ্ধি পায় যে ব্যায়ামে। বিশেষজ্ঞদের মতে শরীর সুস্থ রাখতে সাঁতারের কোনো বিকল্প হয় না। আর সব থেকে মজার বিষয় হলো, এই শরীর চর্চাটি করতে কোনো যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না, শুধু ধারে কাছে সুইমিং পুল অথবা পুকুর হলেই চলে। যদি সাঁতারের উপকারিতা নিয়ে মনে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কষ্টকর সম্পূর্ণ লেখাটি একবার পড়ে নেন আর জেনে নিন সাঁতারের অজানা সব উপকারিতা সম্পর্কে। আয়ু বৃদ্ধি পায়, 100 বছর বাঁচতে সাঁতারের থেকে ভালো আর কোনো শরীর চর্চা হতে পারে না, কারণ নিয়মিত সাঁতার কাটলে হঠাৎ মৃত্যুর আশঙ্কা প্রায় 50% কমে যায়। ফলে স্বাভাবিকভাবে জীবনের দৈর্ঘ্য বাড়ে, স্ট্রেস কমে। সাঁতার কাটার সময় মস্তিষ্কে অ্যান্ড্রোফিন নামে একটি হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনটিকে চিকিৎসকরা ফিল গুড হরমোন বলে থাকেন, কারণ অ্যান্ড্রোফিনের মাত্রা শরীরে বৃদ্ধি পেলে মন খুশি হয়ে যায়। তাই তো স্ট্রেস এবং মানসিক অবসাদ কমাতে চিকিৎসকরা সাঁতার কাটার পরামর্শ দিয়ে থাকেন। ওজন হ্রাস পায়, 10 মিনিট দৌড়লে যেখানে কম বেশি 100 ক্যালোরি বার্ন হয়, সেখানে একই সময় সাঁতার কাটলে প্রায় 150 ক্যালোরি বার্ন হয়ে থাকে। ফলে ওজন কমাতে থাকে খুব তাড়াতাড়ি, তাই নিয়মিত সাঁতার কাটতে হবে, না হলে কিন্তু সেভাবে সুফল পাবেন না। বুদ্ধি বাড়ে, অস্ট্রেলিয়ার একদল গবেষক এ বিষয়ে গবেষণা চালাতে গিয়ে লক্ষ্য করেছিলেন, যারা নিয়মিত সাঁতার কাটেন তাদের মোটর স্কিলের উন্নতি ঘটে, ফলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পাওয়ার কারণে মনোযোগ এবং বুদ্ধিও বাড়তে শুরু করে। পেশির শক্তি বৃদ্ধি পায়, মাত্র 30 মিনিট সাঁতার কাটলেই সারা শরীরে পেশির শক্তি বৃদ্ধি পায়, সেই সঙ্গে পেটের চর্বিও কমতে শুরু করে। সেই কারণে তো বিশেষজ্ঞরা সাঁতারকে সবথেকে কার্যকরী অ্যারোবেটিক এক্সারসাইজ হিসেবে বিবেচিত করে থাকেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।